ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ, তারপরও সচেতনতা বাড়েনি নগরবাসীর। বাসাবাড়ি সহ বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানিতে বংশবিস্তার করে এডিস মশা। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও টনক নড়ে না কারো। এ অবস্থায় শনিবার সকালে রাজধানীর মধুবাগে প্রচারণায় নামেন খোদ ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এডিস মশা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। সকলে মিলে যদি সামাজিকভাবে এটিকে আমরা যদি এগিয়ে না আসতে পারি তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার। আপনাদের সহযোগিতায় আমরা এডিস মশাটাকে, ডেঙ্গু রোগটাকে নিয়ন্ত্রণে আনতে যেভাবে চেষ্টা করছি, আমি সকলের নগরবাসীর কাছে সাহায্য প্রার্থী করছি। মেয়র জানান, এখন পর্যন্ত 1 লাখের বেশি বাড়িতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে, যার মধ্যে 362টি বাসায় এডিসের লার্ভার প্রজনন পাওয়া গেছে। আমরা প্রজনন স্থানটাকে আমরা শনাক্ত করার জন্য এই ড্রোনটা উঠিয়েছি, লার্ভার প্রজনন পেয়েছি এবং ওই বাসা বাড়িতে গিয়ে আমরা সাথে সাথে স্প্রে করে দিচ্ছি। আমাদের পক্ষে কিন্তু 1,28,000 বাসা বাড়ি 1 মাসে পরিদর্শন কিন্তু অসম্ভব হতো যদি আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার না করতাম। ছাদ বাগানে যেন পানি জমে ডেঙ্গুর প্রজনন না হয় সেজন্য বাড়ির মালিকদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান মেয়র। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা।